তো বন্ধুরা, একটা নতুন নিয়োগের নোটিশ প্রকাশিত হয়েছে এসএসসির তরফ থেকে, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে, যেখানে আপনারা মাধ্যমিক পাস যোগ্যতা থেকে শুরু করে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, নতুন নিয়োগের নোটিশে আমরা দেখে নেবো যে কারা কারা আবেদনের যোগ্য, বয়স কী চাওয়া হয়েছে, বেতন কত করে দেওয়া হবে, আবেদন কবে থেকে শুরু হবে বা কবে লাস্ট ডেট, আবেদনের ফি কত টাকা রয়েছে, সমস্ত বিষয়টা আমরা এই নিয়োগ নোটিশে দেখে নেবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গভর্নেন্স অ্যান্ড পেনশন। তো এখানে যেটা নোটিশটা প্রকাশিত করা হয়েছে এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে নোটিশ প্রকাশিত করা হয়েছে, আপনারা নোটিশ এখানে দেখতে পাচ্ছেন, দেওয়া রয়েছে নোটিশ। মাল্টি টাস্কিং স্টাফ নন টিচিং স্টাফ পদে নিয়োগ করানো হবে আপনাদের। এখানে ডেটটা দেওয়া রয়েছে যে ডেট থেকে আবেদন শুরু হবে, 5 ফেব্রুয়ারি 2021 থেকে আবেদন শুরু হয়েছে এবং চলবে 21 মার্চ 2021 পর্যন্ত। লাস্ট ডেট অ্যান্ড টাইম অফ রিসিভ অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশনের রিসিভ এখানে দেওয়া রয়েছে 21 মার্চ 2021 23:30 পর্যন্ত টাইম রয়েছে। লাস্ট ডেট অফ মেকিং অনলাইন ফি পেমেন্ট, অর্থাৎ আবেদনটা আপনারা অনলাইনে করতে পারবেন, যেটা নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে আপনারা করতে পারবেন, কত টাকা ফি রয়েছে সেটাও এই নিয়োগ নোটিশে দেওয়া রয়েছে। 23/3/2021 আপনাদের এই অনলাইন পেমেন্ট করতে পারবেন। লাস্ট ডেট ফর জেনারেশন অফলাইন চালান 25/3/2021, অর্থাৎ অফলাইনে যারা আর কি আবেদনের ফি জমা দেবেন তারা 25 মার্চ 2021 পর্যন্ত আপনারা জমা দিতে পারবেন। লাস্ট ডেট ফর পেমেন্ট থ্রো চালান ডিউরিং ওয়ার্কিং আওয়ার্স অফ ব্যাঙ্ক, অর্থাৎ যেটা চালানের মাধ্যমে আপনারা ব্যাঙ্কে জমা দেবেন সেটার ডেট রয়েছে 21/3/2021 পর্যন্ত। এবং পরীক্ষা আপনাদের হবে, এখানে দেওয়া রয়েছে কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে 21/7/2021 থেকে 20/7/2021 পর্যন্ত। তো এখানে বিস্তারিত দেওয়া রয়েছে, আমরা বিস্তারিত বিষয় দেখে নেব। ন্যাশনালিটি এবং সিটিজেনশিপটা এখানে দেওয়া আছে, ক্যান্ডিডেট মাস্ট বি ইদার এ সিটিজেন্স অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের একজন নাগরিক হতে হবে। এজ লিমিটটা এখানে দেওয়া আছে, বয়সটা এখানে বলে 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে অ্যাজ অন কট অফ ডেট এখানে দেওয়া রয়েছে, এবং 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে, এখানে বয়সটা হিসাব করতে হবে, এখানে বয়সের সময়সীমা এখানে দেওয়া রয়েছে। এবং সরকারি নিয়োগ অনুসারে আপনারা কিন্তু এখানে বয়সের ছাড় পাবেন, এখানে বয়সের ছাড়গুলো দেওয়া রয়েছে ক্যাটাগরি অনুযায়ী। তো এখানে একটু এক্সাম্পল আপনাদের বলে দিচ্ছি, 1 নম্বরে যেরকম দেওয়া আছে এসসি এসটি ক্যাটাগরি যারা আছে 5 বছরের ছাড় পাবেন, ওবিসি যারা আছে তারা 3 বছরের ছাড় পাবেন, পিডাব্লিউডি আনরিজার্ভ ক্যাটাগরি যারা আছে তারা 10 বছরের ছাড় পাবেন, পিডাব্লিউডি ওবিসি যারা আছে তারা 13 বছরের ছাড় পাবেন। এখানে আপনারা দেখে নেবেন, নিয়োগ নোটিশ আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে আপনারা বিস্তারিত বিষয় দেখে নেবেন, বা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা এই নোটিশগুলো ডাউনলোড করতে পারবেন। প্রসেস অফ সার্টিফিকেশন অ্যান্ড ফরম্যাট অফ সার্টিফিকেট, অর্থাৎ এখানে যেটা দেওয়া আছে কোনটা কোন সার্টিফিকেট রয়েছে এবং কী ফরম্যাটে রয়েছে, অর্থাৎ আপনাদের যে অনলাইনে ফিল আপ করতে হবে সেগুলো কিন্তু একটা করে ফরম্যাট দেওয়া রয়েছে সার্টিফিকেটগুলো, যেমন এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস পিডাব্লিউডি এইসবের একটা করে ফরম্যাট দেওয়া রয়েছে, আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে সেগুলো। এসেন্সিয়াল এডুকেশন কোয়ালিফিকেশনটা এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন, অর্থাৎ আপনারা মাধ্যমিক পাস করে থাকতে হবে, অর্থাৎ মাধ্যমিক এক্সামিনেশন আপনাদের পাস করে থাকতে হবে স্বীকৃত বোর্ড থেকে। তো আপনারা মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন, এর আগে আমরা আলোচনা করেছি যে মাধ্যমিক পাস যোগ্যতা থেকে শুরু করে আপনারা আবেদন করতে পারবেন। হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ আপনারা আবেদনটা কীভাবে করবেন এখানে কিন্তু দেওয়া রয়েছে, অর্থাৎ আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে, ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে, এবং ওয়েবসাইটে গিয়ে আপনাদের কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে, কী ফরম্যাটে থাকতে হবে, কত কিবির মধ্যে থাকতে হবে, সমস্ত বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেরকম এখানে বলেছে জেপিইজি ফরম্যাটের হতে হবে, 20 কেবি থেকে 50 কেবির মধ্যে আপনাদের এখানে আপলোড করতে হবে, পাসপোর্ট সাইজ কালার ফটো আপনাদের থাকতে হবে। অ্যাপ্লিকেশন ফিটা দেওয়া রয়েছে, অর্থাৎ আবেদনের ফিটা এখানে দেওয়া রয়েছে, শুধুমাত্র 100 টাকা করে আপনাদেরকে আবেদনের ফি দিতে হবে, এখানে যেটা দেওয়া রয়েছে 100 অনলি। তো বন্ধুরা, আবেদনের ফিটা কিন্তু আপনারা অনলাইন বা অফলাইনে দিতে পারবেন, অনলাইন দিতে গেলে আপনারা ভীম ইউপিআই নেট ব্যাঙ্কিং ভিসা মাস্টার কার্ড মেস্টো রুপে ক্রেডিট ও ডেবিট কার্ড এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা দিতে পারবেন। আর যারা অফলাইনে পেমেন্ট করবেন তাদের কিন্তু এসবিআইয়ের মাধ্যমে চালান নিতে হবে, অর্থাৎ চালানের মাধ্যমে তাদের পেমেন্ট করতে হবে, পেমেন্ট করানোর ডেটের এর আগে আমরা দেখে নিয়েছি যে 25/3/2021 পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। এখানে এক্সামিনেশন সেন্টারগুলো দেওয়া রয়েছে, আপনারা এক্সামিনেশন সেন্টারগুলো আপনারা চুজ করে নেবেন, এখানে যেরকম দেওয়া রয়েছে ভগলপুর মুজাফরপুর এখানে দেওয়া রয়েছে এক্সামিনেশন সেন্টার, এবং সেন্টার কোড এখানে দেওয়া রয়েছে, সেন্টার কোডগুলো আপনারা নিয়ে নেবেন, এবং কোথায় কোথায় রয়েছে সেন্ট্রাল রিজিয়ন এখানে দেওয়া রয়েছে বিহার অ্যান্ড উত্তরপ্রদেশ, রিজিওনাল অফিসের নামও এখানে দেওয়া রয়েছে, তার এখানে ওয়েবসাইটও দেওয়া রয়েছে। স্কিম অফ এক্সামিনেশনটা এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ কীভাবে আপনাদের পরীক্ষা হবে, কত নম্বরের মধ্যে পরীক্ষা হবে এবং কী কী সাবজেক্ট থাকবে সেগুলো কিন্তু এখানে সমস্ত বিষয় দেওয়া রয়েছে, যেরকম পেপার ওয়ান কম্পিউটার বেসড এক্সামিনেশন যেগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে, যেরকম জেনারেল ইংলিশে 25/25 থাকবে, 90 মিনিট থেকে 120 মিনিট সময় থাকবে এখানে যেটা দেওয়া রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এখানে দেওয়া রয়েছে, আপনারা এগুলো একবার দেখে নেবেন।
এখানে সার্টিফিকেটের ফরম্যাটগুলো দেওয়া রয়েছে, আপনারা একবার দেখে নেবেন। যেরকম দেওয়া রয়েছে সার্টিফিকেট রিগার্ডিং ফিজিক্যাল লিমিটেশন, এগুলো দেওয়া রয়েছে এখানে। কীভাবে আপনাদের সার্টিফিকেটগুলোর ফরম্যাটটা হবে বা কীভাবে অনলাইনে ফরম্যাটগুলো থাকবে সার্টিফিকেটের, সেগুলো কিন্তু এখানে বিস্তারিত বিষয় দেওয়া রয়েছে। যেরকম এনাংসার ওয়ান ফর্ম দেওয়া রয়েছে এখানে, আপনারা বিস্তারিত বিষয় দেখে নিয়ে তারপরে আবেদন করবেন। অনলাইনে আপনারা আবেদন কীভাবে করবেন তার একটা এখানে প্রসিডর দেওয়া রয়েছে। প্রসিডর ফর ফিলিপিং অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। প্রথমে যেটা করতে হবে, অন টাইম রেজিস্ট্রেশন আপনাদের করতে হবে। তারপরে ফিলিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য এক্সামিনেশন, এগুলো আপনাদের করতে হবে। পার্ট ওয়ান অন টাইম রেজিস্ট্রেশন আপনাদের করতে হবে। কীভাবে করতে হবে সমস্ত বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেরকম আপনাদের মোবাইল নম্বর দিতে হবে, মোবাইল নম্বরে ওটিপি আসবে, ইমেল আইডি দিতে হবে, ইমেল আইডি দিয়ে ওটিপি আসবে, এই সমস্ত বিষয় দিয়ে আপনাদের আপলোড করতে হবে বা রেজিস্ট্রেশনটা করতে হবে। এখানে সিম্পল প্রসিডিওরগুলো দেওয়া রয়েছে, এগুলোর নোটিশগুলো আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এখানে যেরকম দেওয়া রয়েছে বেসিক ডিটেলস কীভাবে ফিল আপ করবেন, এখানে কিন্তু তার একটা প্রসিডিওর দেওয়া রয়েছে, তার গাইডলাইন এখানে দেওয়া রয়েছে, কীরকমভাবে আপনারা আবেদন করবেন, কীরকম থাকবে এখানে অনলাইন ফিলিপিংটা, এখানে সমস্ত বিষয় কিন্তু দেওয়া রয়েছে। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয়, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে, ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরবর্তীতে এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আর আপনাদের বন্ধুদের সাথে বা অন্যদেরকে দেখার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। চলুন বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।